গুনাহ তার মাফ করে দেওয়া হবে। গোলমাল হচ্ছে, চুপচাপ করে বসে থাকবেন, সুবহানাল্লাহ বলেন। বাবা আমার কথা বোঝা যায়? সাহাবীগুলো আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক বছর তো এক মাস তো অনেক লম্বা সময়, ইয়া রাসূলুল্লাহ নিকটবর্তী কি আর কোন সময় নেই? আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, মাংতা বা কাবলা মাউতিহি বেজুমা তিনটি বালাই, কবিরা গুনাগার ব্যক্তি যদি মৃত্যুর এক সপ্তাহ আগে তাওবা করে, অতীতের জীবনের সব গুণা তার মাফ করে দেওয়া হবে। আগে কতদিন সময় পাইলাম? পরে পরে এক সপ্তাহ। সুবহানাল্লাহ বলেন। সাহাবীগুলো আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক সপ্তাহ তো অনেক বড় সময়, ইয়া রাসূলুল্লাহ নিকটবর্তী কি আর কোন সময় নাই? আল্লাহ রসুল পড়তে শুরু করলেন, মাংতা বা কাবলা মাউতিহি বেইয়াউমিন তিবালাই, কোন কবিরা গুনাহগার ব্যক্তি যদি মৃত্যুর একদিন আগে তাওবা করে, অতীতের জীবনের সব গুনাহ তার মাফ করে দেওয়া হবে। সাহাবীগুলো আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন তো লম্বা সময়, আর কি কোনো নিকটবর্তী সময় নেই? আল্লাহ রসুল আকাশের দিকে তাকিয়েছেন, এমন সময় জিব্রিল এসে কানে কানে বলে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছে, আপনার উম্মতেরা যদি মাংতা বা কাবলা মাউতিহি বেসাতিন তিবালাই, আপনার উম্মতেরা যদি মৃত্যুর এক ঘন্টা আগে তাওবা করে, তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হবে। কতক্ষণ আগে অন্য হাদিসের মধ্যে রয়েছে, ওয়াকালা তানা ইয়া জিব্রাইল, ইয়া জিব্রাইল, আনতা বা কবলা আইয়া মুতু বে সালাসি সাতিন গুফরাত লাহু। আল্লাহু আকবার। আপনার উম্মতরা যদি বড় গুনাহ করে থাকে, আপনার উম্মতরা যদি তাওবা করে, মৃত্যুর তিন মিনিট আগে তাওবা করলে তার তাওবা গ্রহণযোগ্য হবে। ভাইরা আমার, এই আয়াতের একটা শানে নজুল আছে। কি আছে? শানে নজুল আছে। প্রখ্যাত সাহাবি আবু হুরায়রা, কি নাম? আবু হুরায়রা দিনের কাজে বেরিয়ে গেছেন, বাসা ফিরতেছেন, এমন সময় আবু হুরায়রা লক্ষ্য করে দেখেন তার ঘরের দরজার সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটা আবু হুরায়রাকে চিনে না, আবু হুরায়রাকে চিনে না, কিন্তু মহিলাটা জানতে পেরেছে একজন প্রখ্যাত সাহাবি আছে, হাদিস বিশারদ একজন সাহাবি আছে, আমি যদি তার কাছে যাই আমার যে সমস্যা আমি সমাধান পেয়ে যাব। আবু হুরায়রা দিনের কাজ থেকে ফিরে এসে ঘরের ভিতরে ঢুকে পড়লেন। কোথায় ঢুকে পড়লেন? ঘরের ভিতরে ঢুকেই পড়লেন। একটু পরে মহিলাটা দরজায় খটখট করতে লাগলেন। মহিলাটা জানতে পেরেছে এই ভদ্রলোক তো আবু হুরায়রা হবে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা ঘর রুম থেকে বের হয়ে আসলেন। বলো আপনার নাম কি? আবু হুরায়রা। জি আমার নাম আবু হুরায়রা। আমি তো তোমার পাশ দিয়ে আসলাম, তুমি তো কিছুই বললে না। রসুলের সাহাবি, আল্লাহ আকবার, আমি জানি না আপনার নাম যে আবু হুরায়রা। আমার একটা সমস্যা। কি সমস্যা বলো? আল্লাহ রসুলের সাহাবি গো, আমার একটা সমস্যা, এটা সমাধানের জন্য আমি আসছি। কি সমস্যা বলো? কি সমস্যা বলো? মহিলাটা বলছে, আবু হুরায়রা, আমি জানা করেছি। কি করেছে? জোরে জানা করেছি। জানা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে। কি এসেছে? বাচ্চা এসেছে। বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। ও
আবু হুরায়রা, আমার বাচ্চাটা পৃথিবীতে এসেছে, বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি, আমি এখন বুঝতে পারছি তওবার কোন মাধ্যম আছে কিনা, আমি তো অন্যায় করে ফেলেছি, এই জন্যই আপনার কাছে আসছি, আর তওবার কোন উপায় আছে কি? আবু হুরায়রা বলেন, যাও, এর কোন ব্যবস্থা নাই। আবু হুরায়রা কিন্তু কথাটা রেগে বলছেন, কথা কি বুঝতে পারছ? তোমার ঘরে সন্তান এসেছে, সন্তান পৃথিবীতে এসেছে, ভবিষ্যৎ হয়েছে, এরপরে তুমি সন্তানটা কি করেছ? হত্যা করেছ। অনেক বড় লম্বা ঘটনা, একটু পরে টানবো। আল্লাহ করবেন, মৃত্যুর কতক্ষণ আগে তাওবা গ্রহণযোগ্য? জোরে বলেন, 3 মিনিট। আয়াত তার অর্থ হচ্ছে মাং ইল্লা মাং তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সলিহা, যারা তওবা করে এরপরে ঈমান আনে, তওবা করে এরপরে ঈমান আনে, ওয়া আমালা আমালান সলিহা, নেক কর্ম করে। নেক কর্ম করলে আমি কি করব? আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এই তওবা করার কারণে আমি আল্লাহ তার অতীতের জীবনের সব গুনাহ আমি সওয়াবে পরিণত করে দেব। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? জোরে বলে বাসেন। আমার ভাইয়েরা, আমার এরপরে তওবার কথা বললাম, কিসের কথা বললাম? তওবা। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, একটা বিষয় আমাদেরকে কি জানাইবেন? কি বিষয়টা বলো? কিরামান কাতিবিন ফেরেশতা মানুষের কাছে কখন আসে, কখন পাপ লিখতে শুরু করে? আল্লাহু আকবার বলবেন না বাবা, কষ্ট হচ্ছে আপনাদের। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, মানুষের কাঁধে এই দুটা ফেরেশতা কখন আসে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, রুফিয়ান কলাম অংশ দিয়ে হাত্তা ইয়াবুলুগা, বালেক না হলে এই দুটা ফেরেস্তা আসে না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বালেক কখন হয় তাও তো আমরা জানি না। আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, রুফিয়ান কলাম অংশ দিয়ে হাত্তা ইহতালাম, স্বপ্ন দোষ যখন হয় তখন ছেলে মেয়ে বালেক হয়। বুঝতে পেরেছেন? মেশকাত শরীফ বাবে বুলুগু সগীরা অধ্যায়ের মধ্যে লিখেছে, ছেলেটা 12 বছর বয়সে বালেগ হয়, মেয়েটা 9 বছর বয়সে বালেগ হয়। কিন্তু গো, মেশকাত শরীফের মধ্যে আছে 15 বছর বয়স হইলে ছেলে মেয়ে বালেগ হয়। সুবহানাল্লাহ, বলেন কত বছর বয়স? দুইজন ফেরেশতা চলে আসলো, কয়জন ফেরেশতা? কিরামান কাতিমিন ফেরেশতা মানুষের কাছে চলে আসলো, এবং সাহাবীগুলো জিজ্ঞাসা করছে, পাপটা করলো কতক্ষণ পরে লোক পাপটা লিখে? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রসুল জবাব দিচ্ছে, আল্লাহ হাকবার বল তো, মনে কষ্ট পাচ্ছে না আপনারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মানুষটা পাপ করলো কতক্ষণ পরে দুইটা ফেরেশতা লিখে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, ওয়াকাফা মালাকু, ওয়াকাফাল মালাকু সালাসা সাতিন, আল্লাহু আকবার। ওই ফেরেশতাটা 3 ঘন্টা অপেক্ষা করে, যখন মানুষটা পাপ করে 3 ঘন্টা অপেক্ষা করে, কয় ঘন্টা? জহর থেকে আসর 3 ঘন্টা, আসর থেকে মাগরিব 3 ঘন্টা, মাগরিব থেকে 3 ঘন্টা, আল্লাহু আকবার। মানুষটা যখন জহর নামাজের পরে পাপ করে, যদি আসর নামাজ পড়ে, তাহলে জহর এবং আসরের মাঝখানের পাপ আমল নামায় লেখা হবে না। বোঝা গেছে? এবার সাহাবীগুলো জিজ্ঞাসা করলাম, জহর আসর মাগরিব 3 ঘন্টা বুঝলাম, ফজর থেকে জহর 3 ঘন্টা নয়? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, ওয়াকাফাল মালাকু সাবআ সাআতিন, ফজর থেকে জহর 7 ঘন্টা অপেক্ষা করে। যখন ফজরের পরে কোন বান্দা পাপ করে, ওই ফেরেশতারা অপেক্ষা করে, যদি জহরের নামাজ পড়ে, ফজর এবং জহরের মাঝখানের পাপ তার আমল নামায় লেখা হবে না। বুঝে আসছে? এবার না বুঝে আসে নাই? সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, 15 বছর হোক কিংবা 12 বছর হোক, দুইটা ফেরেশতা চলে আসলো, মানুষটা যখন মরে যায় তখন এই দুইটা ফেরেশতা কোথায় চলে যায়? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল জবাব দিচ্ছেন,
এই আয়াতের ব্যাখ্যাকারে তাফসীরে ইবনে কবীরের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ রাসূল জবাব দিয়েছে, মানুষটা যখন মরে যায় কিরামান কাতিবিন ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ ও আমার আল্লাহ, আমি তো মানুষের, আমরা তো মানুষের কাজে দায়িত্ব নিয়োজিত ছিলাম, পৃথিবীতে ছিলাম, এখন আসমানে জায়গা দেন, আমরা আসমানে একটু ঘোরাফেরা করি। আল্লাহ বলে, না না না, আকাশে চুল পরিমাণ জায়গা নাই, আকাশে কোনো জায়গা নাই, তোমাদেরকে এখানে জায়গা দিতে পারবো না, আল্লাহ জমিনে দেন, জমিনের মধ্যে একটু ঘোরাফেরা করি। আল্লাহ বলে, কিরামান কাতিবিন, আল্লাহু আকবার বলেন, জমিনের মধ্যে কোনো জায়গা নাই, একটা মানুষের কাছে 360 জন ফেরেশতা আছে, কয়জন কয়জন জোরে বলেন, 360 জন ফেরেশতা, জায়গা আছে, তাহলে জায়গা আছে, সুবহানাল্লাহ বলেন, তার জমিনে দেন, না জমিনের মধ্যে কোনো জায়গা নাই, তাহলে কি করব? আল্লাহ পাক বলে, ইজামাতাল ইনসানু ইনকাতা আমালু ইল্লা মিন সলাসি সাদাকাতুন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিহি ইয়াদউ লাহু। আল্লাহু আকবার। এ ফেরেশতা কিরামান কাতিবিন, মানুষটা মরে গিয়েছে, কোথায় আছে? কবরে। তোমরা দুইজন চাও দুই পাশে দুইজন কবরে বসে তিনটার সব কিয়ামত পর্যন্ত লিখতে থাকো। কোন তিনটা সব? জোরে বলেন, কোন তিনটা সব? সদকাতুল জারিয়া, মানুষ যে দান খরাত করবে এটার সব, ইলমি ইয়ুনতাফা বিহি, তুমি যে আলেম হয়েছ, অন্যকে শিক্ষা করেছ, এটার সব, আত্মিক সন্তানের দোয়া, এই তিনটা আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে, দুজনে কবরের পাশে বসে বসে কিয়ামত পর্যন্ত লিখতে থাকো। সাহাবীগুলো আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিয়ামত হয়ে গেল তখন এই দুইটা ফেরেশতা কোথায় যাবে? আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, আল্লাহু আকবার। বাবা কথা বলবো, কাজে লাগতেছে তো নাকি? আমি একটা পয়েন্ট নিয়েছি বাবা, দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যাবে, আমি পয়েন্ট অনুযায়ী আলোচনা করতে পছন্দ লাগে, ঠিক তো? কষ্ট হয় না তো বাবা? আমি আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই মা যখন হাসরের মাঠ হয়ে যাবে, মানুষ তো উঠে দৌড় মারবে, কি মারবে, কোন বডিতে দৌড় মারবে? জোরে বলেন, কোন বডিতে? এই বডিতে, মায়ের বডিতে, যেই বডি মায়ের গর্ভে সৃষ্টি হয়েছে। আর স্টাফিল যখন দুটো ফুৎকার দিবে, দ্বিতীয় ফুৎকার যখন দিয়ে দিবে, এই বডিটা হাসরের মাঠ পর্যন্ত যাবে, সুবহানাল্লাহ বলেন, এরপরে এই বডিটা আর থাকবে না, এরপরে এই বডিটা আর থাকবে না, এই বডিটা চেঞ্জ হবে, কোন জায়গায়? আমার আমার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল জবাব দেয়, এই বটিটা চেঞ্জ হবে, একটা জায়গা আছে জান্নাতের একটু আগে, একটা নহর আছে, নহরটার নাম নাহরুল হায়াত। আল্লাহ পাক বলবে, ও জান্নাতিরা, নাহরুল হায়াতের মধ্যে তুমি ডুব দাও। আল্লাহু আকবার। নাহরুল হায়াতের মধ্যে ডুব দিলে পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাবে, আর পাঁচটা নদীর কোয়ালিটি গুণাবলী তোমাকে দিয়ে দেওয়া হবে। পাঁচটা নদীর কোয়ালিটি, এই দেহটা হাসরে উঠবে, হাসরে পরে ওই নহরের মধ্যে যখন ডুব দিবে, এই বডিটা হবে 60 হাত লম্বা, আদম পায় হাত লম্বা, 60 হাত লম্বা আদমের মতো তোমার তোমার বডিটা দেওয়া হবে, চেহারাটা দেওয়া হবে ইউসুফ নবীর মতো সুন্দর, বডিটা হবে আদমের মতো 60 হাত লম্বা, চেহারাটা হবে এত সুন্দর ইউসুফ নবীর মতো সুন্দর করে দেওয়া হবে। সাহাবীগুলো জিজ্ঞাসা করল, বললেন, ইউসুফ নবীর চেহারাটা কত সুন্দর ছিল? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক সৌন্দর্যকে দুভাগ করেছে, এক ভাগ ইউসুফকে দান করেছেন। কয়জনের কথা বললাম? দুইজন। তিন নম্বর, বয়স হবে ঈসা রুহুল্লাহর মতো 33 বছর, সুবহানাল্লাহ বলেন, ঈসা রুহুল্লাহর মতো বয়স হবে, কণ্ঠস্বর হবে দাউদ পয়গম্বরের মতো, সুবহানাল্লাহ বলেন না, ভাষা হবে আরবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন এই ঘটনাটা এই জায়গায় রাখলাম, সাহাবীগুলো জিজ্ঞাসা করেছেন যখন ফুৎকার দিয়ে দিবে এই দেওয়াটা উঠবে তখন এই দুটা ফেরেস্তা কোথায় যাবে, আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন এই কিরামান কাতিবিন ফেরেস্তা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ সূরা কফের মধ্যে আছে ডান পাশের ফেরেস্তাটা সামনে থাকবে ও পিছনের ফেরেস্তাটা পিছনে, এই পাশের ফেরেস্তাটা পিছনে দাঁড়িয়ে থাকবে, মাঝখানে থাকবে লোকটা হাঁকিয়ে নিয়ে যাবে এই দুটো ফেরেস্তা হাসরের মাঠে। তুলে জিজ্ঞাসা করলেন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম আমল কোনটা, কোনটা উত্তম আমল আল্লাহ করতে পারবেন না? আল্লাহ রাসূল বলেন আসসালাতু ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, সময় মতো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। নামাজ যার নাই, নামাজ যার সে মুসলমান না, সে মুসলমান। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন লোকটা যে ইমানদার কি করে চিনবো, লোকটা যে ইমানদার কি করে চিনবো? আল্লাহ রাসূল বলেন যদি সে নামাজ পড়ে তাহলে বুঝবে তার ইমান আছে, তার আর যদি নামাজ না পড়ে তার ইমান নাই, তার ইমান। তার উত্তম আমল কোনটা? নামাজ। সাহাবীগুলো জিজ্ঞাসা করলেন সুম্মা ইয়ার পরে কোনটা? কলা বিরুল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন নামাজের পরে পিতামাতার সেবা করা, পিতামাতার সেবা করা। সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন নামাজের পরে পিতামাতার সেবা করা, পিতামাতার সেবা করলে কি লাভ একটু জানাবেন কি? আল্লাহ রাসূল বলছে ঠিক আছে আমি জানাই। ইতিমধ্যে জিবরাইল চলে এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক একটা ওয়াজ করেছেন, একটা ওয়াজ করেছেন, এই যে নেন আল্লাহর ওয়াজটা, সূরা বাকরার মধ্যে ঘটনাটা আছে। আল্লাহু আকবার বলেন, কোন সন্তান যদি পিতামাতার সেবা করে এই দুনিয়াতে সে বাদশাহ হবে, কি হবে? বাদশাহ হবে, রিজিকের দরজাটা তার খুলে দেওয়া হবে, পরকালে বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। এই আয়াতের ব্যাখ্যা করে আমেলা আমালান সালিহান ব্যাখ্যা করে তাফসীরে কবিরের মধ্যে ঘটনাটা লিখেছে, এক মুক্তাওয়ালা পাশ দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে একটা ছেলে দাঁড়িয়ে আছে, মুক্তাওয়ালা বলছে এ যুবক মুক্তা নিবা, মুক্তা নিবা? জি জি মুক্তা নিব। দাম কত? মুক্তাওয়ালা বলে এর দাম 70,000 দিনার। কত? 70,000 দিনার। যুবকটা বলছে আসেন বাড়িতে যাই, মুক্তাওয়ালারে বাড়িতে নিয়ে চলে গিয়েছে, বাড়িতে নিয়ে যে বসতে দিয়েছে, রুমের ভিতরে ঢুকে দেখে বাবা ঘুমিয়ে গেছে, আলমিরার চাবিটা বালিশের নিচে রেখে বাবা ঘুমিয়ে গেছে। আল্লাহু আকবার। মুক্তাওয়ালা বলছে যুবক রে জলদি করে টাকা দাও, তাড়াতাড়ি করে টাকা দাও। যুবকটা বলছে মুক্তাওয়ালা ভাই আমার বাবা ঘুমিয়ে গেছে, আমি যদি ডাক দেই, আল্লাহু আকবার, আমি যদি ডাক দেই আমার বাবার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, আমার বাবা বিরক্ত বোধ করবে, আমার বাবার সেবা করা তো আল্লাহর হুকুম। ও মুক্তাওয়ালা ভাই একটু বসেন, আমার বাবা ঘুম থেকে জেগে উঠুক, এরপরে চাবি নিয়ে আলমিরা খুলে টাকা দিব। মুক্তাওয়ালা বলছে ও যুবক জলদি করে যদি তুমি এই মুহূর্তে টাকা দিতে পারো তবে দাম হয়েছে 70,000 দিনার, আমি 10,000 ছেড়ে দিব, কত 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 60,000-এ দিব, কত হাজার দিব 60,000-এ দিব। যুবকটা বলছে মুক্তাওয়ালা ভাই, ও মুক্তাওয়ালা ভাই একটু যদি অপেক্ষা করেন, দাম হয়েছে 70,000, আমি 80,000 দিনার দেব। যুবকটা বলছে মুক্তাওয়ালা দাম কত হয়েছে? দাম 70,000, একটু যদি অপেক্ষা করেন আমি কত দিব? মুক্তাওয়ালা বলছে এ যুবক পাগলামি করো না, তোমার বাবারে তাড়াতাড়ি ডাক দাও, কারে ডাক দাও? তোমার বাবারে তাড়াতাড়ি ডাক দাও,
তুমি যদি এই মুহূর্তে দিতে পারো দাম হয়েছে 60,000 আরো 10,000 কমে দিব দিব 50,000 দিনার যুবকটা বলে মুক্ত ভাই আমার বাবা ঘুমিয়ে গেছে আমি ডাক দিতে পারবো না বাবার সেবা করা আল্লাহর হুকুম তুমি যদি একটু অপেক্ষা করো আমার বাবার ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত যদি তুমি অপেক্ষা করো দাম হয়েছে 80,000 আমি আবার 10,000 বাড়িয়ে 90,000 দিনার দেব মুক্তওয়ালা বলছে যুবক রে আই ক্যান নট ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষায় থাকতে পারি না আই এম বিজনেসম্যান আমি তো একজন ব্যবসায়ী এইবার মুক্তওয়ালা বলছে যুবক তোমার শেষ সুযোগ আর আমি অপেক্ষায় থাকবো না তোমার বাবাকে তাড়াতাড়ি করে ঘুম থেকে জেগে তুলে চাবি নাও আলমিরা খুলে আমাকে টাকা দাও যুবক বলছে না আমি বাপকে ডাকতে পারবো না আমার বাবার ঘুমের ব্যাঘাত আমি ঘটাতে পারবো না ভাইরা আমার চমৎকার ঘটনা অনেক বড় শুনতে রাজি জোরে বলেন এইবার মুক্তওয়ালা বলছে যুবক রে দিস ইজ দা লাস্ট চান্স তোমার এটা শেষ সুযোগ দাম কত হয়েছে 50,000 দিনার এ যুবক জলদি করে তোমার বাবাকে ডাক দাও চাবিটা নিয়ে আলমিরা খুলে টাকা দাও দাম হয়েছে 50,000 আমি 10,000 আবার ছাড়িয়ে দিলাম 40,000 দিনারে দিব যুবকটা বলছে ও মুক্তওয়ালা ভাই ভাই একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন আমার বাবা ঘুম থেকে জেগে উঠলে আমি দিব মুক্তওয়ালা বলছে না অপেক্ষা করে থাকতে পারবো না যুবকটা বলছে মুক্তওয়ালা ভাই আমার বাবার ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত যদি অপেক্ষা করেন দাম আগে হয়েছে 90,000 একটু ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত যদি অপেক্ষা করেন আমি 100,000 দিনার দেব মুক্তওয়ালা বলছে এ যুবক আমি আর অপেক্ষায় থাকতে পারবো না তোমার বাবাকে কি তুমি ডাক দিবা না না আমি আমার বাবাকে ডাক দিতে পারি না আমার বাবার ঘুমের ব্যাঘাত আমি ঘটাবো না এই বলে মুক্তওয়ালা চলে গেল হঠাৎ করে বাবা ঘুম থেকে জেগে উঠলো আল্লাহু আকবার বলেন তো ঘুম থেকে জেগে উঠলো ছেলেটার চোখে পানি বাবা কয় কি বাবা আরে বাবা তুমি কাঁদছ কেন বাবা গো ও বাবা আমার একটা সুযোগ এসেছিল কিন্তু সুযোগটা তো আমি পাইলাম না গো বাবা কি সুযোগ বলো একটা মুক্তওয়ালা মুক্ত নিয়ে এসেছে দাম হয়েছে 70,000 দিনার শেষ পর্যন্ত উনি 40,000 দিত কিন্তু গো বাবা আলমিরার চাবি তো তোমার বাড়ি আপনার বালিশের নিচে আমি টান দিয়ে বের করলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে এই জন্য এই জন্যই বালিশ তুলে আমি চাবিটা বের করতে পারলাম না বাবা বাবা চোখের পানি দেখে ছেলেটাকে কলায় বসালেন বসার পরে বাবা দোয়া দিলেন আল্লাহ ও আমার আল্লাহ এই সন্তানকে তুমি বড় ধনী বানায় ওই লোকটার একটা গাভী ছিল কি ছিল জোরে বলেন গাভী ছিল কিছুদিন পরে গাভীর একটা বাছুর হলো আল্লাহ পাক ওই ছেলেটার পিতা মাতা পিতার খেদমতের জন্য একটা বাছুর দিল বাছুরটার এত সুন্দর রং এই পৃথিবীতে যতগুলো গরুর বাছুর আছে এর রঙের সাথে কারো মিল নাই এত সুন্দর দূর দূরান্তে গ্রামে গঞ্জে থেকে লোকগুলা বাছুরটাকে দেখতে আসে সুবহানাল্লাহ করে বাবা বলছে শোনো তোমার তোমার মা তো পর্দাশিলা তোমার মা পর্দাশিলা তুমি তো ছোট বাচ্চা গাভীর বাছুরটাকে দেখতে পারবে না ওই যে পাহাড় গাভীর বাছুরটাকে আমি পাহাড়ে রেখে দেই আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার কাছে এটা আমি আমানত রেখে দিয়ে গেলাম এটাকে দেখে দেখে রাখবা আমার ছেলেটা যখন বড় হবে তোমার কাছে যখন চাইবে তুমি গাভীর বাছুরটা দিয়ে দিও এইবারে গাভীর বাছুরটা নিয়ে চলে গেলেন জঙ্গলের মধ্যে আল্লাহু আকবার বলেন জঙ্গলের মধ্যে নিয়ে গেলে রেখে দিল এই কথা তার বাবা আল্লাহকে সাক্ষী রেখে বলছে আল্লাহ ও আমার আল্লাহ এই গাভীর বাছুরটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম দেখে দেখে রাখিও আর আমার ছেলেটা বড় হলে তোমার কাছে চাইলে গাভীর বাছুরটা দিয়ে দিও সুবহানাল্লাহ
বাড়িতে চলে আসলেন। কিছুদিন পরে বাবা ইন্তেকাল করলেন। সংসারটা খুব কষ্টে চলছে, খুব কষ্টে চলছে, অভাব অনটন, ছেলেটা ছোট। মা বলছে, সন্তান আয় আয় আমার কাছে আয়। সন্তান চলে আসছে, তোমার বাবা ওই যে জঙ্গলের ভিতরে একটা গাভীর বাছুর রেখে দিয়ে এসছে, ওটা নিয়ে আসো, বাজারে বিক্রি কর, টাকা দিয়ে সংসার চালাও। গাভীর বাছুরটা চলে গেছে আনতে, বাছুরটা চলে গেছে আনতে, যে বলছে, আল্লাহ ও আমার আল্লাহ, আমার বাবা, কে কে কে, আমার বাবা তোমার কাছে একটা গাভীর বাছুর আমানত রেখে দিয়ে গেছে, এই গাভীর বাছুরটা আমাকে দাও। গাভীর বাছুরটা জঙ্গল থেকে বের হয়ে চলে আইলেন। মা বলছে, ছেলে রে, গাভীর বাছুরটার গলায় রশি লাগাবা না। কি লাগাবা না? ছেলেটা রশি লাগাইলো না, আস্তে আস্তে করে মায়ের কাছে নিয়ে আসছে। মা, এই যে গাভীর বাছুরটা, আগামীকাল বাজারে নিয়ে যা। বাজারে নিয়ে যাবো মা? জি, বাজারে নিয়ে যা। সুবহানাল্লাহ, পরে বাজারে নিয়ে যাবে। মা, দাম কত চাব? মা বলছে, 3 দিরহাম। কত কত? 3 দিরহাম। এ ভাই, ছেলেটা চলে গিয়েছে গাভীর বাছুরটা নিয়ে বাজারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক দুইটা ফেরেশতাকে ডাক দিয়ে বলছে, আসো, তোমরা মানুষের রূপ ধারণ করে বাজারে চলে যাও। বাজারে নিয়ে চলে গেছে ছেলেটা গাভীর বাছুরটা। এইবার দুজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে চলে এসছে, মানুষের রূপ ধারণ করে চলে এসছে। যুবক, যুবকটা কি জানে সে ফেরেশতা জানে না? জানে না। যুবকটাকে বলছে, এই যুবক, এটার দাম কত? যুবকটা বলছে, কত কত বলে? 3 দিরহাম। জোরে বলে, 3 দিরহাম। লোক দুটা বলে, 6 দিরহাম। আল্লাহু আকবার, 6 দিরহাম। জি, একটু দাঁড়ান। তার মা বলছিল, তুমি ছোট বাচ্চা ছেলে, গাভীর বাছুরটা অন্যকে তুলে দিলে, টাকা পেয়েছো কি পেয়ে নাই? আমি সিউরিটি হয়ে তোমাকে অনুমতি দিব, তারপরে তুমি গাভীর বাছুরটা দিয়ে দিবে। তোমরা একটু দাঁড়াও ভাই, আমি দৌড় দিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে আসি, তারপর গাভীর বাছুরটা দিব, তারপর নিয়ে যাবে। সুবহানাল্লাহ, পরে ছেলেটা বলছে, ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে আসি। লোক দুটো বলছে, যুবক যুবক রে, এ যুবক, তোমার মায়ের অনুমতির অপেক্ষায় থাকবো না। যুবকটা বলছে, এ ভাই, মায়ের অনুমতি ছাড়া গাভীর বাছুর দেব না। আল্লাহু আকবার। আমার ভাইরা, ও ভোলা জেলার মনপুরা এলাকার ভাইরা, আমার দুর্বল হয়ে গেছেন নাকি? দুপুরে খান নাই নাকি? না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে কি কষ্ট হবে নাকি? মার খাবেন নাকি? কেউ মারবে নাকি? যুবকটা বলছে, ভাই, মায়ের অনুমতি ছাড়া গাভীর বাছুর দিব না। বাজলোক দুটো চলে গেলেন। এবার যুবকটা গাভীর বাছুরটা নিয়ে মায়ের কাছে চলে আইলেন। মা, হে মা, তুমি বলো 3 দিরহাম, দুইটা লোক আসে বলে, কত কত বলেন? 6 দিরহাম গো মা। ও মা, এটা কেমন লাগে গো মা? তুমি বলছো আমার অনুমতি নিয়ে গাভীর বাছুরটা দিবা, কিন্তু তোমার অনুমতির অপেক্ষায় তারা থাকে না। মা বলছে, ঠিক আছে, আগামীকাল যাবা। কোন দিন? কবে? কথা কয় না, জানে শয় না। ভোলা জেলার ভাইরা আমার, আল্লাহ আকবার বলেন। আগামীকাল বাজারে যাবা? মা, দাম কত চাপ? আজকে 6 দিরহাম। জোরে বলো, 6 দিরহাম। বাজারে নিয়ে গেছে। ওই লোক দুটো আবার চলে আসছে, হে যুব, দাম কত? কত বলেন? 6 দিরহাম। লোক দুটা বলে, যুবক রে, 12 দিরহাম। আল্লাহু আকবার, 12 দিরহাম। ভাই একটু দাঁড়ান, আমি দুধ দিব, মায়ের কাছে অনুমতি নিয়ে আসবো, গাভীর বাছুরটা দিয়ে দেব। ঘটনাটা সূরা বাকারার মধ্যে আসে। একটু পরে আমি তেলাওয়াত করে আয়াত শোনাবো। ওই যে আল্লাহ রাসূলের কাছে আসে, বললেন, একটা ওয়াজ করেছেন আমার আল্লাহ, পিতার সেবা করলে সে ধনী হবে। এ ভাই, 12 দিরহাম বলছে। যুবকটা বলছে, একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে আসি। কার অনুমতি?
লোক দুটো বলছে যুবক মায়ের অনুমতির অপেক্ষায় থাকবো না, মায়ের অনুমতির অপেক্ষায় থাকবো না। লোক দুটো চলে গিয়েছে, আবার চলে এসছে, ছেলেটা গায়ের বছর নিতে পারে, মা গো এ মা তুমি বলো তিন দেরহাম, ওরা বলে কত কত ছয় দেরহাম, তুমি বলো ছয় দেরহাম, ওরা বলে বারো দেরহাম, মা গো কেমন করে গরু বিক্রি করব, চুপ কর চুপ কর, আগামীকাল বাজারে যাবা কোনো দাম বলবো না, কোনো দাম বলবো না, তুমি বলবা একটা কথা, আমার মা পদ্মশিলা, আমি একজন নেককার ব্যক্তির সন্তান, আমি খুব অভাবে আছি, গাভীর বাছুরটার দাম কত ইনসাফ করে নিয়ে যাও। বাস বাজারে চলে গিয়েছে, পরের দিন বাজারে চলে গিয়েছে, লোক দিলে চলে এসছে, যুবক রে দাম কত, যুবকটা বলছে এ ভাই আমার মা পদ্মশিলা, আমি নেককার ব্যক্তির একজন সন্তান, সংসার খুব কষ্ট চলে, গাভীর বাছুরটার দাম কত হবে দিয়ে তোমরা নিয়ে যাও। এবার শুনেন কি কাণ্ড, আল্লাহ পাক দেখেন আল্লাহ পাকের ব্যবসাটা কত সুন্দর, আল্লাহ আকবার। লোক দুটো বলে যুবক তোমার মাকে আল্লাহ পাকের সালাম দিবা, আর বলে দিবা গাভীর বাছুরটা এখন বিক্রি করা যাবে না, এমন একটা সময় আসবে রে যুবক এই এলাকায় একজন ব্যক্তি তার একজন ব্যক্তি হত্যা করবে, ওর হত্যা হত্যাকারীকে শনাক্ত করার জন্য এই গাভীর বাছুরটা চাবে, তখন তুমি বিক্রি করবা, এর আগে বিক্রি করবা না, বলে দাম কত হবে কি করে বুঝবো, আমরা দুজন এসে বলবো গাভীর বাছুরটার দাম কত। কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একজন ভাতিজা আছে, চাচাতো বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, চাচার কাছে একটা মাত্র মেয়ে, কয়টা মেয়ে, দেখতে সুন্দরী, দেখতে দেখেন না স্কুলের ছেলেগুলা কলেজের ভার্সিটি ছেলেগুলা সুন্দরী মেয়েকে দেখলেই আর জানে ছয় না, ঠিক না ঠিক না, এই জোরে ঠিক না, লাইলি ভালোবাসা দে না হইলে জীবন দে, ঠিক না। এ ভাই যুবকটা যখন প্রস্তাব দিয়েছে, চাচা বলছে না আমি দিব না, যুবকটা বলছে আমি যদি চাচারে হত্যা করে ফেলি তাহলে মেয়েটাও পাবো, জমিনের যত আছে সব মালিক হয়ে যাব, সব মালিক হয়ে যাবো, বাস চাচাকে হত্যা করছে, হত্যা করার পরে ওই সামনে বস্তির মাথা চার মাথা আছে সেখানে তার লাশ ফেলে রেখে চলে এসেছে রাতের বেলা, কোন বেলা রাত্রের বেলা, ভাড়া আমার সকালবেলায় লোকেরা উঠছে, উঠে দেখেছি কিরে সর্বনাশ, আমাদের এই এলাকায় কোনো সময় হত্যাকাণ্ড ঘটে না, কাল ঘটনাটা ঘটালো, এলাকার লোকেরা চলে আসছে মুসা আলাইহিস সালামের কাছে, কার কাছে, মুসা আলাইহিস সালামের কাছে চলে আসছে, ইয়া মুসা কারা এই হত্যাকাণ্ড ঘটালো, এই লোকটার নাম ঠিকানা জানতে চাই, মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন তুর পাহাড়ে গিয়ে বলে আল্লাহ ও আমার আল্লাহ, আমার এলাকার লোকেরা এসেছে একটা লোককে হত্যা করে ফেলেছে, কে তাকে হত্যা করেছে এর নাম ঠিকানা জানতে চেয়েছে, কি করে বলবো গো আমার আল্লাহ, আল্লাহ বলেন মুসা রে একটা কৌশল আছে, আল্লাহ আকবার বলেন, একটা কৌশল আছে আমার কাছে, এইটা যদি তুমি আমার দাবি ফিল আপ করতে পারো তবে হত্যাকারীকে শনাক্ত করা যাবে, সুবহানাল্লাহ, বলেন মুসা বলেন আল্লাহ বলেন কি শর্ত, আল্লাহ পাক ওয়াজ শুরু করে দিলেন ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ামুন বাইনা জালিক, আল্লাহু আকবার, মুসা বলেন কি দাবিটা, আল্লাহ বলেন এমন একটা গাভীর বাছুর আমাকে দিতে হবে, কি দিতে হবে, গাভীর বাছুর দিতে হবে, মুসা আলাইহিস সালাম বলেন গাভীর বাছুরটা কেমন হবে একটু বর্ণনাটা আমাকে দেন, আল্লাহ ওয়াজ করেন ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ামুন বাইনা জালিক, গাভীর বাছুরটার বেশি বয়স হবে না, বেশি ছোট হবে না, মাঝারি বয়সের হবে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ ও আমার আল্লাহ গাভীর বাছুরটার রং কেমন হবে একটু বলে দেন, আল্লাহ পাক বলে মুসা
গাভীর বাছুরটার রং কেমন হবে আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে ওয়াজ করেন ইন্নাহা বাকরাতুন সফরা আল্লাহু আকবার গাভীর বাছুরটার রং হবে গারো পিট বন্যের এই রকমের রঙের বাছুর পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না একটা আছে কটা আছে জোরে বলেন দুইটা মুসা আলাইহিস সালাম লোকদেরকে বললেন আল্লাহ পাক একটা গাভীর বাছুরের কথা বলছেন রং এরকম বয়স এরকম খোঁজো এইটা যদি পাও এই গাভীর বাছুরটা জবহ করে দিয়ে মাংস যদি মৃত্যু ব্যক্তির গায়ে রেখে দেওয়া যায় মৃত্যু ব্যক্তিটা জীবিত হয়ে বলবে কে তাকে হত্যা করেছে সুবহানাল্লাহ খুঁজতে শুরু করলো হয়রানি হয়ে গেল কোথাও পাওয়া গেল না হঠাৎ করে একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে হে ভাই তোমরা কি খুঁজো আমরা একটা গাভীর বাছুর খুঁজতেছি রং এরকম হবে আসেন 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 ওই যে বাড়িটা দেখা যাচ্ছে একটা যুবক আছে এই বাড়িতে ওই একটা বাছুর আছে এই রঙের মতো আর পৃথিবীতে মনে হয় এরকম রঙের বাছুর আর নাই সুবহানাল্লাহ লোকেরা চলে গেছেন আস্তে আস্তে তার কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই গাভীর বাছুরটা কার জোরে বলেন জোরে বলেন সে যুবকটা বলছে আমার এটার দাম কত বলেন কত দাম বলেন উনি বলছে আপনারাই বলেন কত দিবেন কই একটা গরু দিব কই না হবে না দুইটা গরু দিব না হবে না তিনটা গরু দিব হবে না দশটা পর্যন্ত গরু কেজন না হবে না এমন সময় আল্লাহর পাঠানো ফেরেশতা দুইটা এসে বলছে ও যুবক আল্লাহ পাক তোমার কাছে পাঠাই দিয়েছে এর দাম কত হবে আল্লাহ বলে দিয়েছে গাভীর বাছুরটা ইহাক পাল্লায় রাখবা সমান সমান স্বর্ণ নিবা তাকে বোঝা গেছে আমার এইবার লোকেরা চলে গিয়েছে মুসা আলাইহিস সালামের কাছে মুসা গাভীর একটা বাছুর পাওয়া গিয়েছে কিন্তু দরদা মিলে না মুসা আলাইহিস সালাম আবার তুর পাহাড়ে গিয়েছে তুর পাহাড়ে গিয়ে বলছে এ তুর পাহাড়ে চলে গিয়েছে মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ ও আমার আল্লাহ একটা পাওয়া গিয়েছে কিন্তু ওর দাম বলে না আল্লাহ বলছে এ মুসা যুবকটা যা চায় তা দিতে হবে দরদাম করা চলবে না এইবার লোকেরা আবার ব্যাক করছে যা চায় এই মূল্য নিবে এমন সময় আবার ফেরেশতা দুইটা এসে বলছে এ যুবক যুবক রে এর আগের বারে তো বলছিলাম একটা বাছুরটায় তুলে দিবা এরকম দশটা বাছুর এক পাল্লায় দিবা দশটা বাছুরের সমান সমান স্বর্ণ নিবা আল্লাহু আকবার ভাইরা আমার লোকেরা চলে এসছে মুসা মুসার সাথে লোক চলে এসছে দাম কত কয় দরদাম করবেন না তো না করব না দরদাম করলে কিন্তু আমি গরু দিব না ঠিক আছে বলেন যুবকটা বলছে এ ভাই দশটা এরকম গরুর বাছুর এক পাল্লায় রাখবেন সমান সমান স্বর্ণ দিবেন তারা বলছে ঠিক আছে কোনো অসুবিধা নাই এই যে গাভীর বাছুরের দশটা গাভীর বাছুরের সমান এই যে স্বর্ণ দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ধনী না গরিব জোরে বলেন ধনী না গরিব আমাদের দেশে কিছু লোকেরা আছে ধনী হতে চায় ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি অনেক বড় ঘটনা এখানে রাখলাম একটু পরে চলে আসবো ওই যে আবু হুরায়রার কাছে একটা মহিলা এসেছে মনে আছে তো মহিলাটা এসে বলে আবু হুরায়রা এ আবু হুরায়রা জানা করেছি সন্তান গর্ভে এসেছে সন্তানটা পৃথিবীতে এসেছে আমি জবাই করে মেরে ফেলেছি তা আবার কোন উপায় আছে কি আবু হুরায়রা কি বলছেন না না এর মনে হয় কোনো উপায় নাই আবু হুরায়রা রাতের বেলায় শুয়ে আছে ঘোরাঘুরি করে বিছানার মধ্যে ঘুম আসে না আবু হুরায়রা মনে মনে ভাবলেন না জানি আমি ভুল করলাম
বিছনায় ঘোরাঘুরি করে ঘুম আসে না, সকালবেলায় চলে গেছেন মসজিদ নববীতে, আজান হয়ে গেছে, ফজরের নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহ রসুল বসে আছেন, এমন সময় আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মহিলা আসছে, গর্ভে তার সন্তান জেনা করেছে, গর্ভে তার সন্তান এসেছে, সন্তানটা পৃথিবীতে এসেছে, সন্তানটাকে জবাই করে মেরে ফেলেছে, কিন্তু মহিলাটা তাওবা করতে চায়, তাওবার কোনো উপায় আছে কি, গুনাহ মাফের কোনো উপায় আছে কি? আমি কিন্তু বলে দিয়েছি গো রাসূল, তাওবার কোনো মনে হয় ব্যবস্থা নাই। এমন সময় জিব্রাইল চলে আসলেন, সূরা ফুরকান 69 নম্বর আয়াত তাওবা তিন করলেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ। আল্লাহু আকবার, আয়াত যখন চলে এসেছে আল্লাহ রসুল পড়ে শোনাচ্ছেন, আবু হুরায়রা এই যে দেখ আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, কেউ যদি তওবা করে এরপরে ঈমান আনে, কি করে ঈমান আনে, ঈমান আনার পরে যদি নেক কর্ম করে তাহলে আল্লাহ পাক অতীতের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দিবেন। বুঝে আসছে ভাই আমার? আমরা ধনী হতে চাই, কি হতে চাই? ওই ঘটনাটা ওই জায়গায় রাখছি, কি হতে চাই? ধনী হতে চাই। ঢাকা যাব, আমেরিকা যাব, দুবাই যাব, কুয়েত যাব, নেশা একটা, কি ধনী হব, কি হব, ধনী হব। একটা গরিব মানুষ, কোন মানুষ ধনী হওয়ার উপায়টা কি? আল্লাহ পাক জবাব দিচ্ছে, বান্দা তুমি যদি আমার ইবাদত করো, কি করো, আমার ইবাদত করো, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যদি আমার এই ঘরের ইবাদত করো, মসজিদে নামাজ পড়ো, আল্লাযী আতআমাহুম মিন জু, আমি তোমার খাদ্যের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, একটু জোরে। আমরা ধনী হতে চাই, নামাজ পড়ব না, রোজা করব না, আল্লাহর কোনো কাজেই করব না, কিন্তু কি হতে চাই? গরিব লোক, একটা গরিব লোক কাজ করতে যাচ্ছে, সামনে একটা বড় নদী, কি কি জোরে বলেন, বড় নদী কাজ করতে যাচ্ছে, কিন্তু এমন সময় নজর করে দেখে একটা সুন্দর চেহারাধারী মানুষ আসতেছে, কি মানুষ আসতেছে, সুন্দর চেহারাধারী মানুষ আসতেছে। গরিব মানুষটা মনে মনে ভাবে, না মনে হয় বড় ওলি হবে, তার সঙ্গে দেখা করে মুসাফা করে আমি নদীর পারে চলে, ওই পারে চলে যাব, কাজ করব, সুবহানাল্লাহ। কিন্তু এক কদম সামনে দেয়, আবার দাঁড়িয়ে থাকে, হঠাৎ করে নজর করে দেখে এমন একটা লোক আসতেছে, চেহারাটা খুব সুন্দর, ফুটফুটে চেহারা আসতেছে, আল্লাহ একবার বলেন, কাছে চলে এসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুর আপনার পরিচয়টা একটু দেন, আপনার নামটা একটু আমি জানতে চাই। তুমি আমার নামটা জানতে চাও? আমার নাম খিজির আলাইহিসসালাম। হুজুর আলেম ওলামার মুখে শুনেছি খিজির আলাইহিসসালাম যেই দোয়া করে আল্লাহ পাক সেটাই কবুল করেন। আমার একটা আবদার আপনি শুনবেন নাকি গো হুজুর? জি বলো। আমার একটা আবদার, আমি গরিব মানুষ, সংসার আমার চলে না, আমার বাচ্চা কাচ্চা অনাহারে থাকে, ও হুজুর আমি একটা আবদার করব, আমার আবদারটা কি আপনি ফিল আপ করবেন, পূরণ করবেন? জি বলো, পূরণ করব। আমার আবদারটা, আমি ধনী হতে চাই, আমার জন্য একটু দোয়া করেন, আমি কি হতে চাই জোরে বলেন। খিজির আলাইহিসসালাম, ধনী হতে চাও? ঘটনাটা মামা ইজ আশরাফিয়ার মধ্যে আছে, আল্লাহ আকবার বলেন। খিজির আলাইহিসসালাম বলেন, ধনী তিন প্রকার, কয় প্রকার? একেবারে বড় ধনী, মাঝারি ধনী, স্বাভাবিক ধনী। কোন ধরনের ধনী হবে আমাকে মডেল বলো। পশ্চিমমুখী চেহারাটা কর, হাতটা উপরের দিকে তুল, আমি দোয়া করে দেই তুমি ধনী হয়ে যাবা, আল্লাহ আকবার। লোকটা চিন্তায় পড়ে গেছেন, কেতাবের মধ্যে আছে, লোকটা মাথাটা নিচু দিয়ে চিন্তায় পড়ে গেছে, কি করব না করব, চিন্তা করতেছে, মডেল চিন্তা করে, আল্লাহ আকবার বলে। খিজির আলাইহিসসালাম লোকটার দিকে দেখে আছে, লোকটা মাথাটা নিচু করে চিন্তা করতেছে। খিজির আলাইহিসসালাম বলে, যাও বাড়ি যাও, আজকে শুক্রবার, আগামী শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ সময় দিলাম, এই এক সপ্তাহ
বাড়ি বাড়ি শহরে শহরে ঘুরবা, কোন মডেলের ধনী হতে চাও ওই মডেল আগামী শুক্রবার এই সময়ে এই স্থানে এই টাইমে এসে বলবা, আমি দোয়া করে দিব তুমি ওই মডেলের ধনী হবে। লোকটা যেমনি করে এই কথা শুনেছে, গরিব লোকটা একটা দৌড়তে শুরু করেছে বাড়ির দিকে, আল্লাহু আকবার, বাড়িতে চলে গেছে, বাড়িতে পৌঁছে চলে গেছে। বীর বলছে, কি রে কাজ করতে গেলে আবার দৌড় দিয়ে বাড়ি চলে আসলে কেন? চুপ কর, চুপ কর, আমি একজন আল্লাহর ওলির দেখা পেয়েছি, এর নাম কি কি বলে খিদির আলী ছাড়লাম, ওনার দোয়া আল্লাহ পাক কবুল করেন, উনি আল্লাহর এত প্রিয়, উনি যেটা দোয়া করেন সেটাই কবুল হয়ে যান। বিবি গো, আমি তার কাছে একটা আবদার করেছি। কি আবদার করেছো? আমি গরিব মানুষ, আমার সংসারে কিছু নাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ধনী হতে পারি, আমি যেন ধনী হতে। হুজুর বলছে, ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে মডেল পছন্দ করতে পারিনি। কি করতে পারিনি? মডেল পছন্দ করতে পারিনি হুজুর। এ বিবি, আমি তাড়াতাড়ি মডেল পছন্দ করতে পারিনি, বলতেও পারিনি, দোয়াও হয় নাই। হুজুর সময় দিয়েছে এক সপ্তাহ, গ্রামে গ্রামে ঘুরবো, শহরে শহরে ঘুরবো, কোনটা মডেল আমার পছন্দ হয় এইটা যদি বলি উনি আমার জন্য দোয়া করবে, আমি ধনী হয়ে যাব। স্ত্রী বলছে, তাই বলে, হ্যাঁ ঠিক আছে, আগামীকাল শনিবার বের হও। কি হও? বের, আগামীকাল কি বার? জোরে বলার বের হয়েছে। ও রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বিল্ডিং বাড়ি দেখছে, বিল্ডিং বাড়ির নিচে অনেক ধান, অনেক ধান। বলছে, ওই বিল্ডিং তো আমার পছন্দ হয়েছে, ধানও তো অনেক না, এই মডেলে আমার দরকার। আসতে পারে লোকটা চলে গিয়েছে তার বাসায়, আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা বলছে, ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? বাড়িওয়ালা বলছে, এ ভাই আমি ভালো নাই। আমি কেমন করে ভালো নাই? ঠিক করে বলেন, আমি মডেল দেখতে এসেছি, আপনার মডেলটা পছন্দ হয়েছে, আপনি যদি সুখে থাকেন বলেন এই মডেলের কথা আমি আগামী শুক্রবার খিজির আলী সাল্লামকে বলবো, উনি আমার এই মডেলের জন্য দোয়া করবে, আমি এই মডেলের ধনী হব। বাড়িওয়ালা বলছে, আল্লাহ আকবার বলেন। মনে হয় আপনারা আমার প্রতি রাগ হয়েছেন, আপনারা জোরে বলেন তো, না ধনী হবেন? আচ্ছা ঠিক আছে, আমিও দোয়া করব আপনারা আগামী শুক্রবার ধনী হয়ে যাবেন, আল্লাহ আকবার বলেন। আপনারা কি মনে করছেন আলেম আলমার দোয়া লাগে না? জোরে বলেন, লাগে না? ঠিক আছে, দেখি চলি সামনের দিকে। লোকটা বলেন, হে ভাই আমার মডেলের কথা তুমি বলিও না, খিজির আলাইহিস সালামের কথা, খিজির আলাইহিস সালামের নাম শুনেছি আমি, উনি খুব আল্লাহর প্রিয় ভক্ত একজন মানুষ, উনি যেটাই দোয়া করবে ওইটাই কাজে লাগবে। তবে গো ভাই আমার মডেলের কথা বলিও না, আমার মডেলের কথা বলিও না। তাই বলে, হ্যাঁ কি সমস্যাটা বলেন, হোয়াট ইজ ইউর প্রবলেম, ক্যান্সার নাও, কি সমস্যাটা? লোকটা বলে, ভাই আমার সমস্যাটা কি আপনি জানতে চান? যে আমার বউ আমার কথা শুনে না, ছেলেরা আমার কথা শুনে না, মেয়েরা আমার কথা শুনে না, ওই যে ধান দেখতেছ ছেলেও চুরি করে মেয়েও চুরি করে, আমার বউ পর্যন্ত চুরি করে, শেষ পর্যন্ত রে ভাই আমাকে এত কষ্টে দিনে দিন কাটতে হয়, এর কষ্টের সীমা বলতে পারবো না। অতএব তোমার হাতে ধরে পায়ে পড়ি, খিজির আলাইহিস সালামকে আমার মডেলের কথা তুমি বলিও না। লোকটা ব্যাক করেছে বাড়িতে, বাড়িতে চলে আসছে, বিবি কয়, কি 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 বলো বলো, মডেল পছন্দ হয়েছে? আল্লাহ আকবার বলে, মডেল পছন্দ হয়েছে? না না, মডেল দেখতে গিয়েছিলাম কিন্তু মডেল পছন্দ হয় না। যাকে যাকে দেখতে মডেল পছন্দ করেছি কিন্তু বাড়িতে ঢুকে বাড়িওয়ালার সাথে কথা বললে বাড়িওয়ালা বলে আমি সুখে নাই, অতএব এই মডেল আমার সহজ হয় নাই। সুবহানাল্লাহ। পরে পরের দিন কি বার? জোরে বলেন, রবিবার। ধনী হতে গেলে দুটা কাজ করবেন, কটা কাজ?
নামাজ পড়বেন, সুবহানাল্লাহ বলেন, পিতামাতার সেবা করবেন, এই দুনিয়াতে সুখে থাকবেন, পরকালে হেসে হেসে জান্নাতে যাবেন। কতগুলো সন্তান বাবা মাকে দেখতে পারে না, ঠিক না বেটিক? বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, দেখতে পারে না, চলতে পারে না, ছেলে থাকে ঢাকায়, বউকে নিয়ে ঢাকায় থাকে, সুন্দর করে চলে, বাবা মায়ের নামে টাকা পাঠায় না, বাবা মাকে দেখতে পায় না, ঠিক না বেটিক? এই অবাধ্য সন্তান দুনিয়াতে সুখে থাকতে পারে না। যে সন্তান বাবা মাকে কষ্ট দেয়, এই সন্তান দুনিয়াতে সুখে থাকতে পারে না। সুখে থাকতে পারে, জোরে বলেন পারে? এই সন্তানের সুখ এই পৃথিবীতে। মুসা আলাইহিসসালাম একদিন রাজত্ব ঘুরবেন, দেখাশোনা করবেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটা বাহন দাও, আমি একটু ঘোরাফেরা করব। আল্লাহ বলেন, এ মুসা, মুসা রে, সামনে একটা নদী, এই নদীর কাছে যাও, একটা যুবক বসে আছে, যুবকটাকে যে সালাম দিবা, দিয়ে বলবা আমাকে একটা বাহন দাও। কি দাও? আল্লাহ আকবার বলেন, বাহন দাও। বাহন দিলে রে যুবক, আমি আমার রাজত্বে আমি একটু ঘোরাফেরা করব, দেখব যেহেতু আমি একজন পয়গাম্বর, আমাকে একটু ঘোরাফেরা করতে হয়। চলে গেছে ধীরে ধীরে মুসা আলাইহিসসালাম, যে দেখছে নদীর ধারে একটা যুবক বসে আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ যুবক, আল্লাহ পাক তোমার কাছে আমাকে পাঠাই দিয়েছে, কি বলেন? আমাকে একটা যানবাহন দিতে বলছে। কে কে বলেন? আল্লাহ বলছে, একটা যানবাহন দাও রে যুবক। এ যুবক, একটা যানবাহন দাও, আমি একটু ঘোরাফেরা করব। মুসা আলাইহিসসালাম দেখে আছে এদিক ওদিক তাকায়, দেখে কোনো যানবাহন নাই। এবার যুবকটা আকাশের দিকে লক্ষ্য করে একটা মেঘ ভেসে যাচ্ছে, মেঘটাকে ডাক দিলেন, এ মেঘ তাড়াতাড়ি করে চলে আসো। মুসা আলাইহিসসালাম দেখে আছে মেঘটা তাড়াতাড়ি যুবকটার কাছে চলে আসছে। আল্লাহ আকবার বলেন, মেঘটা চলে আসছে। যুবকটা বলছে, এ মুসা, এই মেঘের উপরে উঠে পড়ো, তোমার যেদিকে যাওয়ার দরকার এদিকে একটু ঘোরাফেরা কর। মুসা আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেছে, আমি একজন পয়গাম্বর, আমি যদি মেঘটাকে বলতাম মেঘ আসো, মেঘ আসতো না মেঘ? কিন্তু যুবকটা ডাক দিয়েছে, মেঘটা তাড়াতাড়ি নেমে পড়েছে। এইবার মুসা আলাইহিসসালাম বলছে, যুবক রে, আমি মেঘের উপরে উঠব একটু পরে, একটু এখন তোমার সাথে আমি একটু কথা বলতে চাই। জি বলেন, তোমার পরিচয়টা কি আমাকে একটু জানাবা? যুবকটা বলছে, আমার পরিচয় জানার দরকার নাই, আমার পরিচয় জানে আল্লাহ। আমার পরিচয় কে জানে? আপনি যদি আমার পরিচয় জানতে চান তাহলে আল্লাহর কাছে যান, আল্লাহকে বলেন, আমার পরিচয়টা বলবে। এবার মুসা আলাইহিসসালাম আর ওই মেঘের উপরে উঠলেন না, এমন সময় আল্লাহকে বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ছেলেটা মেঘটাকে যেমনি করে ডাক দিয়েছে তাড়াতাড়ি মেঘটা নেমে এসে পড়লো, আমি তো একজন পয়গম্বর, আমি যদি ডাকতাম মেঘটা আসতো না, কোন কারণে ছেলেটা এত মর্যাদার অধিকারী হইল আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ বলেন, মুসা, তুমি ছেলেটার কাছে বসো, কেন এত মর্যাদার অধিকারী হলো, কিভাবে এত মর্যাদার অধিকারী হলো এটা ছেলেটা নিজেই বলবে। সুবহানাল্লাহ বলেন, কে বলবে? ছেলেটা নিজে বলবে। মুসা আলাইহিসসালাম ছেলেটার কাছে বসছে, বসে বলছে, যুবক রে, এ যুবক, কেমন করে তুমি এত মর্যাদার অধিকারী হইলে, আল্লাহর কাছে কেমন এত তুমি প্রিয় কিভাবে হইলে? যুবকটা বলছে, হ্যাঁ মুসা, আমি এত মর্যাদার অধিকারী কেমন করে হইলাম জানতে চাও? আমার একজন মা ছিল, আমার মা ছিল অসুস্থ। জোরে বলেন, কি কি? মা ছিল অসুস্থ, আমি মায়ের সেবা করতাম, একদিন আমার মা ডাক দিয়েছে, সন্তান তাড়াতাড়ি আসো, ওই যে জানালার পাট দুটা আছে, একটা পাট বন্ধ করে একটা খোলা রাখো। আমি আস্তে আস্তে দেখি আমার মা চোখ বন্ধ করে ফেলেছে, মা ঘুমিয়ে গেছে। আমি এখন দরজার কাছে চিন্তায় পড়ে গেলাম,
দরজার কাছে এসে আমি চিন্তায় পড়ে গেলাম, এই পাটটা বন্ধ করব না, এই পাটটা বন্ধ করব, কোন পাটটা বন্ধ করলে বাতাস আসবে, কোন পাটটা বন্ধ বন্ধ না করলে বাতাস আসবে না, বুঝতে পারলাম না। আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকলাম, ফজরের আজান দিতে শুরু করলে এমন সময় মা আমার ঘুম থেকে জেগে উঠলো। আমার মা ঘুম থেকে জেগে উঠে দেখে আমার সন্তানটা ওই জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমি ডাকলাম, বাবা আমার কাছে আসো। তুমি দাঁড়িয়ে আছো কেন, কেন দাঁড়িয়ে আছো, তোমার ঘুম ভেঙে যায়, এই জন্যই আপনার উন্নতির অপেক্ষায় আছে। মা গো আমার বিয়াদবি হলে তুমি আমারে মাফ করবা। আল্লাহু আকবার। মা বলে, সোনারে ধান আমার কাছে আসো, কোথায় আসো, আমার কাছে আসো। সন্তানটা কাছে চলে এসছে, মা বলছে, আল্লাহ ও আমার আল্লাহ, আমার এই সন্তান তুমি কবুল করিয়া লও, আমার সন্তান যেটা চায় তুমি সেটা দিয়ে দিবে। ও মুসা, এরপর থেকে আমি মুখ দিয়ে যা বলি তাই হয়ে যায়। আল্লাহু আকবার। যারা পিতা মাতার সেবা করে এই দুনিয়াতে সুখে থাকে, পরকালে এরা জান্নাতে চলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা ভোলা জেলার মনপুরা কোরালিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসায় এসেছি গো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা ও আমার আল্লাহ, যে যে নিয়তে হাত তুলেছে সকলের দোয়া তুমি কবুল করিয়া লও রে আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের পিতা নাই মাতা নাই রে আল্লাহ, এই মুহূর্তে আমাদের পিতা মাতার জিন্দগির গুণা তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদের দাদা নাই দাদি নাই রে আল্লাহ, এই মুহূর্তে দাদা দাদির জিন্দগির গুণা তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা এসেছে মাহফিলে এসেছে, যে যে সমস্যা রয়েছে গো আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও। এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দাও রে আল্লাহ। আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ, আল্লাহ সকলের শ্রম তুমি কবুল করিয়া লও রে আল্লাহ। আল্লাহ এই কোরালিয়া গ্রামবাসীকে তোমার রহমতের করে কোলে তুলে দিয়ে গেলাম গো আল্লাহ, এদেরকে দেখে দেখে রাখিও রে আল্লাহ, এদেরকে তুমি অপমান করিও না রে আল্লাহ, এদেরকে তুমি অভাব দিও না রে আল্লাহ, এদেরকে টাকার সমস্যায় ফেলে দিও না রে আল্লাহ, এদেরকে তুমি কবুল করিয়া লও, এদের সকলের রেজেকের দরজাটা তুমি খুলিয়া দাও। আল্লাহ বন্যার শিডরে এদেরকে হেফাজত রাখো আল্লাহ, বন্যায় শিডর থেকে তুমি এদেরকে হেফাজতে রাখো রে আল্লাহ, এদেরকে তুমি অপমান করিও না রে আল্লাহ, এদেরকে তুমি জাহান্নামে দিও না আল্লাহ, এদেরকে তুমি সকলকে জান্নাতের মেহমান করে নিও রে আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে যেন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকে আল্লাহ, এটা তুমি কবুল করিও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পরিশেষে বলি, আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের মধ্যে যাদের পিতামাতা বেঁচে নেই এই মুহূর্তে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ এদের সকলের হায়াত তুমি বাড়ায় দাও রে আল্লাহ। আল্লাহ হাজি মোহাম্মদ ফিরোজ ফিরোজ হোসেন মুন্সি রে আল্লাহ, আল্লাহ মাহফিলের সার্বিক আয়োজন করেছে রে আল্লাহ, আল্লাহ তার হায়াত তুমি বাড়ায় দাও রে আল্লাহ, আল্লাহ তার হাতকে তুমি শক্তিশালী করো রে আল্লাহ, সে যেন আর এই গ্রামের খেদমত করতে পারে আর তৌফিক তুমি দাও রে আল্লাহ। আল্লাহ তার
তার যত সমস্যা সমাধান করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ এই গ্রামবাসীকে তুমি তার বন্ধু বানাইয়া দাও, যারা শত্রু আছে শত্রুদেরকে তার বন্ধু বানাইয়া দাও রে আল্লাহ। আল্লাহ তিনি যেন সকলের বন্ধু হতে পারে, তিনি যেন সকলের পাশে দাঁড়াতে পারে আর তৌফিক তুমি দাও। আল্লাহ পরিশেষে একটা দোয়া চাই, যেদিন আমাদের কাছে তোমার মালিকুল মওত পাঠাইবা, মালাকুল মওত আসার আগে আগে আমাদের সকলের মুখ থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাদশাহ সুলাইমান আমি পারি না টানতে পারি না, আল্লাহ এবার সুলাইমান আল্লাহকে বলে আল্লাহ গো সাগরের তল দেশে একটা কাচের ঘর, কাচের ঘরের মধ্যে একটা যুবক কিভাবে গেল আমি জানতে চাই। আল্লাহ পাক বলেন সুলাইমান, আল্লাহ পাক বলেন হে সুলাইমান সুলাইমান ইফ্রিতকে বলো বিসমিল্লাহ ধরে টানে নিয়ে আসতে বলো, বিসমিল্লাহ যদি না বলে কাছের ঘরটা নড়বে না। ইফ্রিত ডুব দিলেন, বিসমিল্লাহ বলে কাছের ঘরটাকে ধরলেন, ধরে টেনে উপরের দিকে নিয়ে আসলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম কাছের ঘরটাকে কাছের ঘরের চারদিকে ঘুরতে শুরু করলেন, কোনো দরজা জানালা পাচ্ছে না, চিনতে পাচ্ছে না কিভাবে খুলবে। আল্লাহকে বলেন আল্লাহ গো ও আল্লাহ কাছের ঘরের ভিতরে একটা যুবক বসে আছে, টুপি পাঞ্জাবি। আল্লাহ কষ্ট হচ্ছে, সুলাইমান বলেন আল্লাহ গো খুলতে পারি না। আল্লাহ বলেন সুলাইমান বিসমিল্লাহ বলো কাচের ঘরটা খুলে যাবে। কাচের ঘরটা কি হবে? খুলে যাবে। বিসমিল্লাহ বলেন কাচের ঘরটা খুলে গেল। এবার এবার সুলাইমান আলাইহিস সালাম কাচের ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে যুবকটারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম নিচ্ছেন যুবকটা, সুলাইমান আলাইহিস সালাম বলেন এ যুবক কেমনে কাচের ঘরের ভিতরে ঢুকলো?
যুবকটা বলছে সুলেমান জানতে চান কেমনে করে আমি কাছের ঘরের ভিতরে ঢুকলাম। আমি আমার মা ছিল অন্ধ, কি 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 আমার মা ছিল অন্ধ, আমার বাবা ছিল প্যারালাইসিস রোগী, প্যারালাইসিস বুঝেন তো, এক হাত এক পা অচল, আমার মা দেখতে পাইতো না, বাবা চলাফেরা করতে পারতো না, আমি খুব কষ্ট করে বাবা মায়ের গোসল করায় দিতাম, খানার ব্যবস্থা করে দিতাম, মাকে গোসল করায় দিতাম, বাবাকে গোসল করায় দিতাম, খানা অতি কষ্টে জোগাড় করতাম। এভাবে চলল 20 বছর, আল্লাহু আকবার, কয় বছর এইখানে যুবক গুলোর মধ্যে কোন যুবক আছে মা এরকম অচল আমি নিজ হাতে গোসল করে দিয়েছি এরকম কোন যুবক আছে? নাই। এটা দরকার আছে কিনা, দরকার আছে কিনা, কার হুকুম এটা? মা যখন বাবা যখন বার্ধক্য হবে এটা দায়িত্ব কার উপর? জোরে বলেন, কার উপর? ছেলের উপর। কার উপর? ছেলের উপর। সুলাইমান বলেন কেমনে আসলা কাচের ঘরের ভিতরে, যুবকটা বলে বাদশা গো, ও বাদশা আমার মা অন্ধ, বাবা প্যারালাইসিস, আমি 20 বছর ধরে সেবা করলাম, এবার মা একদিন কান্না কাটে।